তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ গোপালনগরে। ঘটনায় আহত দুপক্ষের পাঁচজন, হাসপাতালে চিকিৎসাধীন দুজন। ঘটনাকে ঘিরে কটাক্ষ বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি চৌবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রধানের দাবি, এটি পারিবারিক ঝামেলা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোপালনগর থানার চৌবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মেঠোপাড়া। সংঘর্ষে দুপক্ষের মোট পাঁচজন জখম হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুজনের চোট গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিবাদের সূত্রপাত বলে জানা গেছে। সূত্রের খবর, প্রাক্তন প্রধান গিয়াসউদ্দিন মণ্ডল ও সৈফুল মণ্ডলের দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। শুক্রবার সন্ধ্যায় গিয়াসউদ্দিন মণ্ডল কিছু কর্মী ও তার সমর্থকদের নিয়ে চৌবেড়িয়া বাজারে তৃণমূল দলীয় কার্যালয়ে আসেন। সে সময় সৈফুল মণ্ডলও দলবল নিয়ে কার্যালয়ে আসে। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। প্রথম থেকে হচ্ছে আমরা পার্টি অফিসে গিয়েছি, যে আমার লোকজন যারা গিয়েছে প্রত্যেকের ওই ঠান্ডা ঠান্ডা এনে, গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা এনে খাওয়ানো হচ্ছে। এর ভেতরে ও আমি 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 পার্টি অফিসে থাকাকালীন ওরা ঢুকেছে। ঢোকার পরে আমাদের লোকজন যখন গেছে, ওরা আস্তে আস্তে বেরিয়ে চলে এসছে। এইবারে আমার বিরুদ্ধে মোটামুটি ওরা একটা অনেকদিন ধরে পরিকল্পনা করছে আমাদেরকে মারবে আর কি। প্রাক্তন প্রধান গিয়াসউদ্দিন মণ্ডলের ছেলে সাইফারউদ্দিন মণ্ডলকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন সে। বাচ্চা মিটিং হবে বলে দেখে নিয়ে গিয়ে ওরা ছক করে এইভাবে মারধর করেছে। ও গিয়াসউদ্দিন, মইদ্দিন, ওরা ওদের বাড়ির ফ্যামিলি সব। হ্যাঁ, ওরা মেম্বার, ওরাও টিএমসি করে, আমরাও টিএমসি করি। হ্যাঁ, টিএমসি টিএমসি মারামারি। মেন হচ্ছে আমার দেওয়ার আর কি ভোটে দাঁড়াবে বলে ওরা দাঁড়াতে দেবে না। মেন সমস্যা রাগ হচ্ছে ওটা ওদের। আমার দেওয়ার এখন হসপিটালে রয়েছে। বাড়িতে এসে মিজানুর, আমির, তারপরে ওই মোজা, তারপরে এসে তা এবারে মেশিন এনেছে, গুলি এনেছে, এনে বলছে সব ঝাঁঝরা করবো, এদের ফ্যামিলি সব ঝাঁঝরা করবো, ফ্যামিলি রাখবো না, এরকম করে বলছে। তারপরে আমার মেজেদার বলছে এসে টিনি বাড়ি দিচ্ছে। এবার আমার মেজেদার বলছে যে ওরাও এসেছে, বলছে যে তা ও ওখানে মারছিস কেন বলে এবার ওদের এসে সেরা মার। পাশে ওই একটা ওষুধের দোকান আছে, ফার্মেসি, ওখানে বসে আমি পিপার দেখছি। গণ্ডগোল হয়েছে, এত কিছু হয়েছে, আমি কিচ্ছু জানি না। আমি যখন ওখান থেকে আসছি, ওই ওষুধের দোকান থেকে বসে বসে এরকম গণ্ডগোল আছে, চলো ওখানে যাই, কারা কারা করছে মাসে আমার মেরেছে ওই যে সিরাজ হোসেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে এই বিবাদকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ পঞ্চায়েত প্রধান তপন হাজরা। তিনি বলেন, দুই পরিবারের গণ্ডগোল, দলীয় কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে। না, এটা গোষ্ঠী গণ্ডগোল না, আমাদের মধ্যেই, আমাদেরই ছেলেরা, এটা অস্বীকার করা দুটো পক্ষই আমাদের। এটা একটা পারিবারিক অশান্তি, দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত বিষয়কে নিয়ে বাইরে, আমার শিব মন্দিরের যে বাইরে, ওখানে গিয়ে এই নিজেদের মধ্যে একটু হাতাহাতি জড়িয়ে যায়। সেটা এমন কিছু হয়নি, দুটো দুজন হসপিটালে ভর্তি আছে, তেমন কোনো বিষয় নেই। এটা সম্পূর্ণ পারিবারিক এবং সবাই যে আমাদের নয় এটা বলা যাবে না। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে ভোটের আগে থেকেই নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। পারিবারিক গণ্ডগোল যদি হয় তাহলে পার্টি অফিসে কেন হবে? টিএমসির পার্টি অফিসে কেন গণ্ডগোলটা হয়েছে? পারিবারিক গণ্ডগোল ঘরে হবে, বাড়িতে হবে? এটা টিএমসির নীতি, এটা পরিবর্তন হবে না কোনোদিন। এই সরকার যতদিন না যাবে বাংলায় শান্তি ফিরে আসবে না। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।